রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে হামলার শিকার হিন্দু পরিবারগুলোর মাঝে এখনো চাপা আতঙ্ক। সাম্প্রদায়িকতার বিষ গ্রামে ছড়িয়ে পড়া কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। ভয়ভীতি পাইছিলাম যে কিছু একটা মনে হবে, আশঙ্কা মনের ভিতরে আসিল। থানা পুলিশে জানাজানি করছি, তখন কোনো কিছু হয়নি। যখন আমরা বলছিলাম তখন যদি এই কাজটা করা যেত আসলে এই 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 ঘটনাটা হইতো না। চিঠির উপরে এখন কেস করছে, গঙ্গাসাগর থানা কি জানে না যেটা উপরে কেস করা হয়েছে? প্রশাসনের তৎপরতা যোগ থাকতো এটা হতো না। ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সংঘর্ষে নিহত হাবিবের পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগল প্রায় পরিবারটি। ওই ছেলেটাই কোন রকম সংসার চালাচ্ছে, ডেলি দিন যায় ওই নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, বাজার করে, ওকে আমরা খাই। ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি এলাকা ঘুরে দেখেছেন। 7 দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবেন। এদিকে মামলার প্রধান আসামি সহ ঘটনার মূল হোতারা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ফেসবুকের যে মালিক মোহাম্মদ টিটু নামে যে ব্যক্তি, খুব দ্রুততম সময়ে সে গ্রেপ্তার হয়ে যাবে এবং সে গ্রেপ্তার হওয়ার পরেই আমরা এই যে মূল রহস্য, এই ফেসবুকে এই আপলোডটা কে দিয়েছে, কেন দিয়েছে, কিভাবে দিয়েছে, এটা বের করতে পারব। গেল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগে ঠাকুরপাড়ার হিন্দুপল্লিতে হামলা চালায় কয়েকশো মানুষ। পুড়িয়ে দেয়া হয় বেশ কয়েকটি ঘরবাড়ি।